أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল প্রশংসা আল্লাহর জন্য যার করুণায় আমরা সত্য এবং সঠিক পথ পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দরুদ এবং সালাম পেশ করছি সালাম জানাচ্ছি ইমামুল জামান মাননীয় ইমাম উপস্থিত সকল ভাইবন্দেরকে আসসালামু আলাইকুম মাননীয় ইমাম আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন খুলনা 2 কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা রাজবাড়ী এই চারটি জেলাতে গত 2 বছরের উপরে হয়েছে আমি দায়িত্ব পালন করছি আল্লাহর অশেষ রহমত এবং বরকত আল্লাহ আমাকে কিছু মুজাহিদ এবং মুজাহিদা দান করেছেন এবং কিছু নিবেদিত প্রাণ আমির আল্লাহ আমাকে দিয়েছেন যারা জীবন সম্পদ উৎসর্গ করে আমার সাথে দাঁড়িয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মাননীয় ইমাম দাজ্জাল ধ্বংসের এই মহাপর্বে আমি আমার জীবন এবং সম্পদ আমার স্ত্রী পুত্র সমস্ত কিছু আমি কুরবান করতে চাচ্ছি এবং আপনার জন্য উৎসর্গ করছি আপনি আদেশ করুন আমরা জীবন দেওয়ার জন্য তৈরি আছি আপনি আদেশ করুন আমরা পাহাড় থেকে জাব দেওয়ার জন্য তৈরি আছি আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যাওয়ার জন্য প্রস্তুত আছি আমরা আগুনে জাব দেওয়ার জন্য তৈরি আছি মাননীয় ইমাম আমাদের জন্ম হয়েছে এই পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এবং আল্লাহর এই দ্বীনকে পৃথিবীর অপর প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য মাননীয় ইমাম আমরা বেঁচে থাকার জন্য এক মুঠ খাবার চাই আর পরনে এক টুকরা কাপড় চাই এই দুনিয়াতে আমরা এক টুকরো ইটের আশাও করি না আমাদের সমস্ত কিছু উপহারের জন্য আল্লাহর কাছ থেকে আমরা নেব আজ 15ই ডিসেম্বর 2023 কেন্দ্রীয় আমির সম্মেলন থেকে আমি ধর্ম ব্যবসায়ীদেরকে বলতে চাই আপনারা এই পর্যন্ত হিজবুত তৈয়বের ব্যাপারে যে পরিমাণ মিথ্যাচার করেছেন যে পরিমাণ গুজব সৃষ্টি করেছেন যথেষ্ট হয়েছে এনাফ বন্ধ করুন আপনাদের এই গুজব মিথ্যাচার নয়তো সামনের দিনে আপনারা হিজবুত তৈয়বের ব্যাপারে যদি একটা আঙ্গুল উত্তোলন করেন সেই আঙ্গুলকে আমরা ভেঙে ফেলব যদি একটা হাত উত্তোলিত হয় সেই হাতকে আমরা গুরিয়ে দেব আমাদের মুমিনা বন্ধের পথে যদি কুদৃষ্টি তাকান সেই দৃষ্টিকে আমরা উঠিয়ে ফেলব মাননীয় ইমাম আপনি এগিয়ে যান আমরা আপনার সাথে আছি হে ধর্ম ব্যবসায়ীরা তোমরা তোমাদের সংখ্যার ভয় আমাদেরকে দেখাইও না আমাদের মাঝে এমন একজন লোক খুঁজে পাবো না যারা সকালে সন্ধ্যায় প্রার্থনা না করে শহীদ হওয়ার জন্য তোমরা তোমাদের ধর্ম ব্যবসাকে যতটুকু ভালোবাসো আমরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তার চেয়ে বেশি ভালোবাসি আমরা শাহাদাত বরণ করতে চাই মাননীয় ইমাম আপনি দোয়া করবেন আমরা যেন আপনার এই বিশ্বময় কাজে আমাদের জীবন সম্পদ দিয়ে আপনার এই রথের যাত্রী হতে পারি এবং শাহাদাতের মর্যাদা নিয়ে আমরা যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারি আসসালামু আলাইকুম